শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 26 সেপ্টেম্বর, 9-আশ্বিন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ বিকেলে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল অসম, গৌহাটি সহ গোটা রাজ্যে কম্পন অনুভূত হয়, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কৃষকদের জন্য সুখবর, পূজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষানের 2000 টাকা। আগামী 5 অক্টোবর আসছে পিএম কিষানের 18তম কিস্তির টাকা। এক চাঞ্চল্যকর ঘটনা, সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুন ধৃত স্বামী। চাকরি পরীক্ষার 1.5 ঘন্টার পূর্বে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষার্থীরা পড়তে হবে হাফ শার্ট এবং স্লিপার জুতো। আগামী 29 সেপ্টেম্বরের চাকরি পরীক্ষা নিয়ে নতুন এসওপি নির্দেশিকা জারি, চাকরি পরীক্ষার উত্তরপত্র মিলবে আগামীকাল থেকে, অনলাইনে আবেদন করা যাবে। সরকারি বরাদ্দ ঔষধ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ বাগা হেলথ সাব সেন্টারে, হাতে আর মাত্র 4 দিন। দুর্গাপূজার প্রাক্কনে রাজ্যের রাজপথের জন্য নতুন নির্দেশিকা, 30 সেপ্টেম্বরের পূর্বে আপডেট করুন নিজের যানবাহনের নথিপত্র। জিপি ডিলিমিটেশন নিয়ে আজ শুনাই সার্কুল অফিসের সামনে ধর্ণা প্রতিবাদ, অনিবার্য কারণবশত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের করিমগঞ্জ শহর সফর বাতিল। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান, 1000-এর বেশি রোগী আক্রান্ত, গড়ে গড়ে উচ্চ তাপমাত্রার জ্বর মাথা ব্যথা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, আগামী 2 অক্টোবর থেকে হাইলাকান্দিতেও শুরু হচ্ছে মিশন বসুন্ধরা 3, শুরু হবে অনলাইনে আবেদন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল অসম, রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.6, গৌহাটি সহ গোটা রাজ্যে কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল 4:30 নাগাদ কম্পন অনুভূত হয়। অসমের নোয়াগাঁও জেলায় অবস্থিত ভূপৃষ্ঠ থেকে 25 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তবে শেষ খবর পাওয়া অবধি কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কৃষকদের জন্য সুখবর, পূজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষানের 2000 টাকা করে। আপনি যদি নিজে কিষান সম্মান নিধির সুবিধাভোগী হন তাহলে আপনার জন্য সুখবর। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্পর্কে একটি বড় আপডেট এসেছে। সরকার নবরাত্রির সময় সারা দেশে 9 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে ট্রান্সফার করবে। পিএম কিষান নিধির 18তম কিস্তির মুক্তির তারিখ ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ওয়েবসাইট অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 5 অক্টোবর কৃষকদের 18তম কিস্তি প্রদান করবেন। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র কৃষকদের বার্ষিক 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। এই টাকা 3 কিস্তিতে 2000 টাকা করে কৃষকদের দেওয়া হয়। 18তম কিস্তির টাকা আসছে আগামী 5 অক্টোবর। হাসপাতালে সরকারি বরাদ্দ ঔষধ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ বাগা হেলথ সাব সেন্টারে, সরকারের দেওয়া ঔষধ বিক্রি করার অভিযোগ। কাসারের বাগা হেলথ সাব সেন্টারে সরকারি বরাদ্দ ঔষধ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে এলো। এতে কাঠগড়ায় সাব সেন্টারের ইনচার্জ, সরকারের দেওয়া সরকারি বরাদ্দ ঔষধ বিক্রি করার অভিযোগ উঠেছে বাগা হেলথ সাব সেন্টারে।
এতে উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলেছেন স্থানীয় জনগণ। সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুন, ধৃত স্বামী। 5 বছরের সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। মৃতের নাম মৈত্রী বারুই, বয়স মাত্র 22 বছর। হুগলির কন্নগর কানাইপুর মাতৃমন্দির এলাকায় গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি প্রসেনজিৎ পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন। হঠাৎই গুলি চলার শব্দ হয়। পাশের ঘরে থাকা প্রসেনজিতের বাবা পরিমল বারুই সেলের ঘরে গিয়ে দেখেন বৌমার গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তার বৌমা। তড়িগড়ি তাকে উদ্ধার করে কন্নগর খানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খানাইপুর ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত মৃতের স্বামীকে আটক করেছে। জিপি ডিলিমিটেশনে সুনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা। আজ সকাল থেকে সুনাই সার্কুল অফিসের সামনে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদী ধর্নায় বসেন কংগ্রেস, AIUDF সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ডিলিমিটেশনের খসড়ায় 24টি জিপি থেকে কমিয়ে 18টি করায় খুব বিরাজ করছে সুনাইয়ে। এসওপিকে উপেক্ষা করে মনগড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন বিরোধীরা। এদিন প্রতিবাদী ধর্নায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি জিপি বহাল রাখার দাবি জানানো হয়। এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। আগামী 29শে সেপ্টেম্বরের চাকরি পরীক্ষা নিয়ে নতুন এসওপি, নতুন নির্দেশিকা জারি। পরীক্ষার্থীদের সঙ্গে আনতে হবে অ্যাডমিট কার্ড, সঙ্গে আনতে হবে একটি পরিচয়পত্র। এর মধ্যে রয়েছে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। সেই সঙ্গে বলা হয়েছে পরীক্ষার 1.5 ঘন্টার পূর্বে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে। এদিকে পরীক্ষার্থীদের হাফ শার্ট এবং স্লিপার চপ্পল পরার পরামর্শ। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা নিতে পারবেন প্রশ্ন। সেই সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পর অতিরিক্ত 5 মিনিট সময় বসতে হবে পরীক্ষার্থীদের। এদিকে চাকরি পরীক্ষার উত্তরপত্র মিলবে কাল। 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত তৃতীয় বর্গের সরকারি পদে নিযুক্তি পরীক্ষার OMR কপি আনসার কি প্রার্থীর জন্য উপলব্ধ হবে। একটি নির্দিষ্ট পোর্টালে আগামীকাল অর্থাৎ 27 সেপ্টেম্বর থেকে 50 টাকা মাসুলের বিনিময়ে প্রার্থীরা OMR কপি আনসার কি ডাউনলোড করতে সক্ষম হবেন। হাতে আর মাত্র 4 দিন সময়। আগামী 30 সেপ্টেম্বরের পূর্বে আপডেট করুন নিজের যানবাহনের নথিপত্র। দুর্গাপূজার প্রাক্কণে রাজ্যের রাজপথের পথ সুরক্ষা নিশ্চিত করার জন্য জারি হয়েছে নির্দেশনা। পথ সুরক্ষা নিয়ে অধিক সতর্ক পরিবহন বিভাগ। আগামী 30 সেপ্টেম্বরের ভেতরে আপডেট করুন নিজের যানবাহনের নথিপত্র। ইন্স্যুরেন্স, প্রদূষণ, RC সব কিছু আপডেট করুন শীঘ্রই। ব্যক্তিগত, বাণিজ্যিক সকল যানবাহনের জন্য নথিপত্র আপডেট করার আহ্বান। হাইলাকান্দি জেলায়ও আগামী 2 অক্টোবর মিশন বসুন্ধরা কার্যসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই কার্যসূচি সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে আজ থেকে হাইলাকান্দি জেলায় সচেতনতা বা IEC কার্যসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার হাইলাকান্দি রাজস্ব চক্রের 14টি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সচেতনতা শিবিরগুলিতে জানানো হয় আগামী 2 অক্টোবর মিশন বসুন্ধরার দরিদ্রী পোর্টাল চালু হবে। এতে জমির বিভিন্ন পরিষেবা পেতে দরখাস্ত করা যাবে। এর মধ্যে রয়েছে ভূমির শ্রেণী বদল, 100 পাট্টা থেকে মেয়াদি পাট্টায় পরিবর্তন নাম জারি। এছাড়া খাস জমি থেকে সংস্থা, সংগঠন, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির জন্য জমি বন্দোবস্তের দরখাস্ত
দরিদ্রী পোর্টাল মারফত দরখাস্ত করা যাবে বলে সচেতনতা সভাগুলিতে জানিয়ে দেওয়া হয়। এবার শেষ খবরটি, রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান, 1000-এরও বেশি রোগী আক্রান্ত, গড়ে গড়ে উচ্চ তাপমাত্রার জ্বর মাথা ব্যথা, অসমে ডেঙ্গুর ক্ষেত্রে তীব্র বৃদ্ধি দেখা গেছে এবং এই বছর এ পর্যন্ত রাজ্যজুড়ে মশাবাহিত ভাইরাল রোগের 1000-টিরও বেশি ইতিবাচক কেস রিপোর্ট করা হয়েছে। এই ডেঙ্গু মামলাগুলির মধ্যে 2024 সালের জুলাই থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে 800-টিরও বেশি কেস রিপোর্ট করা হয়েছে। জুলাই মাসে প্রায় 214-টি ডেঙ্গু, আগস্টে প্রায় 293-টি এবং চলতি মাসে প্রায় 336-টি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।